এটা ছিল বন্দনা দেবীর বাড়ির ঘটনা, যেখানে সেদিন বন্দনা দেবীর ছোট ছেলে কৌশিকের বিয়ে ছিল। বন্দনা দেবী তার ছোট বৌমা রিয়াকে খুব সুন্দর দেখতে করেছিল ও সেটা বিয়ে বাড়িতে আগত সকলেই জানত, যার ফলে অনুষ্ঠান শেষে সকল আত্মীয় স্বজন রিয়াকে দেখার জন্যই ব্যাকুল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় বন্দনা দেবীর এক আত্মীয় বলে, কি গো বন্দনা দি, তোমার ছোট বৌমাকে তো দেখাই হলো না, তাই ভাবছি তোমার ছোট বৌমাকে একেবারে দেখেই বাড়ি যাব। তা শুনলাম ওকে নাকি খুব দেখতে সুন্দর। হ্যাঁ তা ঠিকই শুনেছো, তোমরা তো শুধু রূপের কথাই শুনেছো, যেখানে আমার ছোট বৌমা গুণেও গুণবতী, এই যুগে এরকম মেয়ে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ সকাল থেকে তো এগুলোই শুনছি, তার যতই শুনছি দেখার আগ্রহ ততই বেড়ে যাচ্ছে। এখন তুমি একবার ওকে ডাকো না, তাহলে আমরাও দেখে নিই। হ্যাঁ হ্যাঁ সে দেখো না, এই যে বর্ণালী, ছোট বৌমা রেডি হয়েছে নাকি ওর এখনো সময় লাগবে? সে আমি জানি না মা, কারণ বিয়ে বাড়িতে অনেক কাজ রয়েছে, তাই এখন কে কি করছে সেটা আপনিই গিয়ে দেখুন। বর্ণালী দেবীর বড় বৌমা এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এরপর বন্দনা দেবী তখন বলে, জানোই তো দিদি, মেয়েরা সাজতে বসলে ভোর করে দেয়, 5 মিনিট বলে 5 ঘন্টা লাগায়, তা তোমরা একটু দাঁড়াও আমি এক্ষুনি ডেকে আনছি, এরপর তো এমনিতেই ওর মুখ দেখানোর প্রথা হবে। এই বলে বন্দনা দেবী তার ছোট বৌমা রিয়াকে ডাকতে ঘরের মধ্যে চলে যায় এবং তখন তার সাথে সাথে কয়েকজন আত্মীয় স্বজনও সেখানে যায়। এরপর তারা গিয়ে দেখে রিয়ার ঘরের দরজা দেওয়া, তাই দরজার বাইরে থেকে বন্দনা দেবী বলেন, বৌমা ও বৌমা দরজাটা একটু খোলো, আর তুমি বাইরে আসতে এত দেরি করছো কেন? এই মানে তোমার মাসিমা কাকিমারা তোমাকে দেখবেন বলছে, একটু দরজাটা খোলো। না মা আমি দরজা খুলতে পারবো না, আপনি চলে যান, আমার একটু সমস্যা আছে, আর আমায় বাইরে থেকে কে নক করে গিয়েছিল, আমি কত করে ডাকছি কেউ শুনতেই পাচ্ছিল না। সে আমি জানি না বৌমা, এখন এই বিয়ে বাড়ির ভিড়ের সময় হয়তো কেউ ইয়ারকি করে এই কাজটা করেছে, তাই তুমি এটা নিয়ে রাগ করো না। বন্দনা দেবী এভাবেই বলতে বলতে দরজায় হাত দেয় এবং হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। এরপর তারা ভিতরে ঢুকতেই পা পিছলে পড়ে যায়। তখন, ও মারে কোমরটা একেবারে ভেঙে গেল। হ্যাঁ গো বন্দনা দি, তোমার বৌমার ঘরের ভিতরে পিচ্ছিল এসব কি পড়ে আছে? এ মা এ তো পটি পড়ে রয়েছে। ছি 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 ছি। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, আমি তো প্রথমে ডাল ভেবে নাকে শুকিয়েও নিলাম, কিন্তু সরো 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 আমার বমি পাচ্ছে। এই বলে তারা তখন সেখানে বমি করতে থাকে, যেটা দেখে বন্দনা দেবী বলে, এ কি বৌমা তুমি কি পাগল হয়ে গিয়েছো, এভাবে ঘরের মধ্যে কেউ পটি করে নাকি? এখন তোমার পটি পেয়েছে তা তুমি বাথরুমে যেতে পারতে, এখন এইভাবে মেঝেতে হাঁকতে গেলে কেন? এ বাবা তার মানে এটা তো মেঝেতে হাঁকাবো। ছি 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 ছি, আমি জীবনে প্রথমবার এরকম দৃশ্য দেখলাম, আর যেন কখনো এরকম দিন না আসে বাবা। সকলেই তখন রিয়াকে নিয়ে এভাবেই নানান রকম মন্তব্য করে যাচ্ছিল এবং তখন বন্দনা দেবী হতবাক হয়েই দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় রিয়া বলে, কিন্তু মা দরজাটা তো বাইরে থেকে বন্ধ ছিল, আর সেই জন্যই তো আমি বাথরুমে যেতে পারলাম না, আর এটা তো আপনাকে আমি আগেই বললাম। হ্যাঁ সে তো আমিও শুনলাম, কিন্তু তাই বলে তুমি মেঝেতে পটি করবে? আসলে মা আমি ইচ্ছা করে এসব কিছুই করিনি, তখন আপনি যে খাবারটা দিয়ে গেলেন ওটা খাবার পরেই কেমন পেটের সমস্যা শুরু হয়ে গেল, আর তখন দরজাও বন্ধ ছিল তাই আমি চেপে রাখতে পারিনি। এই তোরা দেখ এটা আবার কি সিনেমা শুরু হয়েছে, হয়তো খুব চাপ করেই খেয়ে ফেলেছিল, তাই সামলাতে না পেরে মেঝেতেই পটি করে ফেলেছে, আর শেষে কিনা শাক দিয়ে মাছ রাখছে। হ্যাঁ হ্যাঁ চল চল, এরকম বউ দেখার কোনো দরকারই নেই, এখন আমার পায়ে পটি হয়ে গেছে, ছি আমার তো কেমন বমি বমি পাচ্ছে, গিয়ে গঙ্গায় স্নান করতে হবে চল। আত্মীয়রা সকলে এভাবে বললে রিয়ার তখন খুবই খারাপ লাগে। এরপর তারা সকলেই বাইরে বেরিয়ে আসে এবং যে যার ফ্রেশ হতে চলে যায়। রিয়াকে এরকম অপমানিত হতে দেখে বন্দনা দেবীর বড় দুই বৌমা বর্ণালী এবং দিশা খুবই আনন্দ পায় এবং তারা বলে, এই এই আমি তো হাসি থামাতেই পাচ্ছি না, ঠিক হয়েছে বড্ড, ছোট বৌমাকে নিয়ে বেশি আদিক্ষেতা, এখন ছোট বৌমার জন্য নাক কাটা গেছে, আমার তো বেশ মজা লাগছে। সে আবার বলতে, দিদি আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো,
জানো দিদি, আমি তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আজ শাশুড়ি মা ছোট বৌমার জন্য এই অবস্থা দেখে আমি তো হাসি থামাতেই পাচ্ছি না। তারা দুজা মিলে এভাবেই কথাবার্তা বলছিল। তখন বন্দনা দেবী দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথাবার্তা শুনে নেয়। এরপর সে বলে, ও আচ্ছা বুঝেছি, এসব তাহলে তোমাদেরই ক্রিয়াকলাপ, তাই তো? আচ্ছা, তোমাদের শত্রুতা আমার সঙ্গে, তোমাদের রাগ থাকলে আমার ক্ষতি করতে পারতে। বেচারি রিয়া কি করেছিল তোমাদের যে তোমরা ওকে সকলের সামনে এত অপমানে ফেললে? কেন মা, ওর যখন সবকিছুই ভালো তাহলে আপনার কাছে নিশ্চয়ই ওর পটিটাও ভালো। এই না, ওটা তো পাতলা পটি ছিল, যেটা মেঝেতে পড়ে থাকতে দেখে আমিও বমি করেছি। চুপ করো, এত বড় অন্যায় করে হাসতে তোমাদের খারাপ লাগে না? আমি হলে তো গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুব দিতাম। বন্দনা দেবী এভাবেই তার দুই বৌমাকে বকাবকি করছিল। আসলে বন্দনা দেবী প্রথমে তার তিন ছেলে অজয়, গৌরব, কৌশিক ও দুই বৌমা বর্ণালী ও দিশাকে নিয়ে বল্লামপাতা নামক গ্রামে বাস করত। তাদের এই ছোট সংসারে মোটামুটি আনন্দের সঙ্গে তারা দিন অতিবাহিত করছিল। এমনই একদিন বন্দনা দেবী তার ছোট ছেলে কৌশিককে বলে, বাবা কৌশিক, আমি তোর বিয়ের জন্য মেয়ে দেখেছি। ওই যে তোর কাকলি মাসিমা আছে না, ওনার দূর সম্পর্কের এক আত্মীয়। মেয়ে দেখতে খুবই সুন্দর, আর আমরা খুব শিগগিরই তোর বিয়ের দিন ঠিক করব। তা তোর কোনো আপত্তি নেই তো? না না মা, আমার আবার কি আপত্তি থাকবে? তুমি এখন যেটা ভালো বুঝবে সেটাই করো, আর আমার তোমার উপরে পুরোই বিশ্বাস রয়েছে। কৌশিক এভাবে বললে বন্দনা দেবীও খুবই খুশি হয়ে যায়। এরপর তারা পণ্ডিত মশাইকে ডেকে বিয়ের দিন ঠিক করে নেয়। এমনই একদিন বন্দনা দেবী তার বড় বৌমা বর্ণালীকে ডেকে বলে, আরে বড় বৌমা, কোথায় গেলে? একটু এদিকে শোনো না, আমার ছোট বৌমা রিয়ার জন্য একটু কেনাকাটা করতে যাওয়ার আছে, কোথায় গেলে গো? মা, আপনি আমাকে ডাকছিলেন? এই তো আমি এখানেই আছি, বলুন না কি হয়েছে। আরে বৌমা, রিয়ার জন্য কিছু গয়না তৈরি করার ছিল, হাতে তো সময় খুবই কম আছে, তাই ভাবছিলাম শ্যাকরা দোকানে গিয়ে গয়নাগুলো গড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, চলুন। মা বলছিলাম, আমাদেরও তো দেওরের বিয়ে, আমাদেরকে একটা করে কিছু গড়িয়ে দিন না। এই চুপ করো তো, আমরা তো টাকা পয়সা নেই, ঠিক আছে? এখন সোনা পড়ার ইচ্ছা হলে নিজের স্বামীদের অথবা নিজের বাপের বাড়িতে গিয়ে বলো, আমি তো শুধু আমার ছোট বৌমার জন্যই সোনা করাবো। কিন্তু মা, রিয়া যেমন আপনার ছোট ছেলের বউ, আমরাও তো তেমন আপনার ছেলের বৌমা, তাই না? তাহলে আমাদেরকে কেন দেবেন না? আমার ছোট বৌমার সঙ্গে তোমাদের তুলনা হয় না, বুঝলে? আমার ছোট বৌমা সাথে করে কত জিনিসপত্র নিয়ে আসছে, আর তোমরা বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছিলে আমার জন্য? আর এমনিতেও আমার ছোট বৌমাকে রাজকন্যার মতো দেখতে, তাই আমি আমার ছোট বৌমার জন্য সব কিছু করতে পারি। বন্দনা দেবী এভাবে বললে বর্ণালীর তখন মন খারাপ হয়ে যায়। এরপর তখন তার আর কিছু বলার থাকে না। এরপর সে তার শাশুড়ি মায়ের সঙ্গে শ্যাকরার দোকানে যায়। দোকানে যাওয়া মাত্রই বর্ণালীর একজোড়া নূপুর খুবই পছন্দ হয়ে যায়। তখন সে তার শাশুড়ি মাকে বলে, মা, এই নূপুরটা কি সুন্দর দেখতে, প্লিজ আমাকে এই নূপুরটা কিনে দিন না, আমি আর আপনাকে কিচ্ছু কিনে দেওয়ার কথা বলবো না, প্লিজ মা, প্লিজ। এই চুপ করো তো, তোমাকে কি বলেছিলাম, তুমি ভুলে গিয়েছো নাকি? এখানে শুধু আমি আমার ছোট বৌমার জন্যই গয়না গড়াতে এসেছি, বেশি কথাবার্তা বলো না, চুপচাপ থাকো, তোমাকে পছন্দ করার জন্য নিয়ে এসেছি, আর যদি সেটা না পারো তুমি চলে যাও, আমি একাই করে নিচ্ছি। বন্দনা দেবী এভাবে বললে বর্ণালী তখন চুপ হয়ে যায়। এরপর বন্দনা দেবী তার ছোট বৌমা রিয়ার জন্য একটা সুন্দর দেখতে নেকলেস তৈরি করেন। এরপর তারা সেটিকে নিয়ে বাড়ি চলে আসে। এরপর বাড়িতে ঢুকতেই তার মেজো বৌমা দিশা বলে, মা জানেন, আজকে শঙ্করদা শাড়ি নিয়ে এসেছিলেন, এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, আপনাকে কি বলবো, আমি তো চারটে শাড়ি পছন্দ করে বেছে নিয়েছি, আমার জন্য দুটো আর দিদির জন্য দুটো। কি, তুমি শাড়ি বেছে নিয়েছো মানে? কাকে বলে শাড়ি নিয়েছো? আমি তো বুঝতে পারছি না, বিয়েটা তোমাদের হচ্ছে না রিয়ার হচ্ছে? কাল শঙ্কর এলে শাড়িগুলো ফেরত দিয়ে দেবে, আর রিয়ার জন্য সুন্দর দেখতে লাল টুকটুকে বেনারসি নেবে। বন্দনা দেবী এভাবে বলে সেখান থেকে চলে যায়। তখন বর্ণালী এবং দিশা একে অপরের দিকে চাওয়া চাওয়াই করতে থাকে। তখন তাদেরও কিছু বলার থাকে না। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এরপর বন্দনা দেবী ছোট ছেলের বিয়ের দিন চলে আসে। বন্দনা দেবী তার ছোট ছেলে কৌশিকের বিয়ে বেশ ধুমধাম করেই দিচ্ছিল।
এবং তার ছোট বৌমা রিয়াকে আভিজাত্য গয়না থেকে শুরু করে নামি দামি পোশাক দিয়ে একেবারে রানীর মতো করে সাজিয়েছিলেন, যেটা দেখে সকলেই বেশ গুণগান করছিল। এমনি সময় একজন প্রতিবেশী বলে ওঠে, আরে বন্দনাদি, তোমার বৌমাকে তো একেবারে রাজরানীর মতো লাগছে গো, যেমন সুন্দর গহনা তেমন পোশাক, আহা দেখতে কি মিষ্টি না লাগছে। আরে লাগবে না, আমার বৌমাকে কি দেখতে খারাপ নাকি, সেজন্যই তো আমি আমার বৌমার জন্য শ্যাকরার দোকান থেকে এই আভিজাত্য গয়নাটা বানিয়েছি। আমার বৌমা পুরো হীরের টুকরো, এই সুন্দর মুখখানার উপরে এই গয়না, আহ একেবারে চাঁদের মতো ঝলমল করছে। বন্দনা দেবী এবং প্রতিবেশীরা এভাবেই রিয়ার প্রশংসা করছিল, যেটা শুনে বর্ণালী এবং দিশার খুবই রাগ হয়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপর বন্দনা দেবী তার ছোট বৌমাকে বলে, ছোট বৌমা তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি বরং গিয়ে একটু বিশ্রাম নাও, আমি বর্ণালী আর দিশাকে তোমার জন্য খাবার করে নিয়ে যেতে বলছি। এভাবেই বন্দনা দেবী তার দুই বৌমাকে ছোট বৌমা রিয়ার জন্য খাবার করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। তখন তাদেরও কিছু বলার থাকে না। এরপর তারা দুজনে রান্নাঘরে চলে যায়। তখন বর্ণালী বলে, এই শাশুড়িমা রিয়াকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে না, ছোট বউ আসতে না আসতেই আমাদের উপর জুলুম শুরু করে দিয়েছে, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দিদি আমার একটা মাথায় বুদ্ধি এসেছে, আমরা যদি সকলের সামনে রিয়াকে একবার ছোট করতে পারি তাহলে আমাদের শাশুড়ি মায়ের মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। এই তুই একেবারে ঠিক বলেছিস, কিন্তু কি করা যায় এখন? আমাদেরকে খাবার নিয়ে যেতে বলেছে, তাই তো আমরা ওর খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব, যার ফলে ও বারে বারে পটি করতে যাবে, আর এতে করে কিছু না কিছু একটা গন্ডগোল ঠিকই ঘটে যাবে। এভাবেই তারা প্ল্যান করে রিয়ার খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়, আর সেটাই বন্দনা দেবী জানতে পেরে গিয়েছিল, যেটা শুনে সে তার দুই বৌমাকে খুবই বকাবকি করতে থাকে। এরপর বন্দনা দেবী ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে রিয়াকে কিছু ওষুধ লিখে দিয়ে যায়, যেটা খাবার পর কয়েকদিনের মধ্যেই রিয়া আবারও আগের মতো ঠিক হয়ে যায়। এই সব কিছু দেখার পর বর্ণালী ও দিশা তার ভুল বুঝতে পারে এবং তারা বলে, মা আমাদেরকে ক্ষমা করে দিন, আসলে আমরা আপনার রিয়ার প্রতি ভালোবাসা দেখে হিংসা করে এসব কিছু করেছি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। হ্যাঁ মা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আর কখনো এরকম কাজ করব না। ক্ষমা তোমরা আমার কাছে নয় রিয়ার কাছে চাও, কারণ তোমরা যেটা করেছো তার জন্য আমার হয়তো একটু সম্মানহানি হয়েছে ঠিকই, কিন্তু শারীরিক কষ্ট রিয়া পেয়েছে। বন্দনা দেবী এভাবে বললে বর্ণালী ও দিশা তখন রিয়ার কাছে ক্ষমা চায়। বর্ণালী ও দিশা নিজের ভুল বুঝতে পেরে গেছে দেখে রিয়া এবং বন্দনা দেবী খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে বন্দনা দেবীও তার তিন বৌমাকে সমান চোখেই দেখত, যাতে করে তাদের সংসারে আর কোনোই অসুবিধা থাকে না এবং তারা সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে থাকে। সোনারপুর গ্রামে কমলবাবু তার স্ত্রী সুতপা দেবী ও এক মেয়ে রাধিকাকে নিয়ে বাস করত। কমলবাবু পেশায় একজন জেলে ছিল, আর সে ওই গ্রামেরই কিছুটা দূরে একটি নদীতে মাছ ধরত। দেখতে গেলে কমলবাবুর মাছ ধরাই প্রধান জীবিকা ছিল, আর সে মাছ বিক্রি করেই তাদের সংসার চালিয়ে আসছিল। এমনই একদিন কমলবাবু মাছ ধরার জন্য নদীতে গিয়েছিল, তখন এই তো এই দিকটাতেই জাল ফেলি, এখানে মনে হচ্ছে অনেক মাছ আছে। ও কমলদা, তুমি ওখানে মাছ নদীতে কি করছো? এখানে ডাঙায় মাছ লাপিয়ে উঠে পড়ছে, আর তুমি নদীর মাঝখানে কি ব্যাং ধরতে গিয়েছো নাকি? আর মোহনাদি, সে তো আমার ভাগ্য, এখন আমার ভাগ্যে মাছ আছে কি ব্যাং আছে সেটা তো ঈশ্বরই ভালো জানেন, তাই এখানে এসেই যখন পড়েছি তাহলে জাল ফেলেই যাব। এই বলে কমলবাবু সেখানে জাল ফেলে। ঈশ্বরের কৃপায় তখন তার জালে খুব বড় বড় সাইজের বেশ কয়েকটি ইলিশ মাছ পড়েছিল, যেটা দেখে মোহনা অবাক হয়ে যায়। ও কমলবাবু নদীর ধারে এলে মোহনা তাকে বলে, আরে বাহ কমলদা, তোমার ভাগ্যে জোর আছে দেখছি, তুমি যেটা বললে সেটাই হলো, আর আমি লক্ষ্য করেছি তুমি যখনই আলাদা কিছু করো তাতে তোমারই লাভ হয়। তা কমলদা, তুমি মাছগুলো কত করে পাইকারি দিচ্ছ? আরে দিদি তুমিও না কি যে বলো, আজ এই মরশুমে প্রথম ইলিশ মাছ ধরলাম, তাই এটাকে বাড়িতে নিয়ে গিয়ে খাবো না? কিন্তু কমলদা একটু সামলে, ওই মানে আমি বলতে চাইছি মাছগুলোকে একটু লুকিয়ে নিয়ে যাবে, না তো নন্দবাবু দেখে ফেললেই বিপদ, আর তুমি জানো তো কেমন লোক।
হ্যাঁ সে জানি, কিন্তু এটা তো আমি বিক্রি করছি না, নিজের বাড়ির জন্য শখ করেই নিয়ে যাচ্ছি। আর এখন যদি উনি বাধাও দিতে আসে তাহলে আমি ওনার কথা শুনবই বা কেন? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে নন্দবাবু আসে ও সে বলে, এই যে কমল, তুই এটা কি বললি? তুই এই ইলিশগুলো বাড়িতে নিয়ে যাবি? তাই এরকম ভাবলি কেন? তুই কি জানিস না নাকি যে এখান থেকে যে মাছ ধরে সে আমাকেই বিক্রি করে দিয়ে যেতে হয়? হ্যাঁ বাবু, আমি ভালো করেই জানি। আর আমি তো মাছগুলো অন্য কাউকে বিক্রি করছি না, বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সেখানে আপনার কি সমস্যা থাকতে পারে? ও আচ্ছা, এখন ইলিশ মাছ পেয়েছিস বলে বড় বড় কথা বলছিস, ঠিক আছে আমিও দেখছি কাল তুই কোথায় মাছ বিক্রি করিস। আর তুই আজ আমাকে মাছ দিলি না তো, ঠিক আছে তাহলে তুই আগের টাকাও পাবি না, বুঝেছিস? এই বলে নন্দবাবু সেখান থেকে চলে যায়। নন্দবাবুর মুখে এরকম কথা শুনে কমল একটু চিন্তায় পড়ে যায় ও সে তখন মনমরা করেই বাড়িতে ফিরে আসে। কমলকে বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতে দেখে তার স্ত্রী সুতপা দেবী বলে, আরে বাহ, তুমি আজ ইলিশ মাছ পেয়েছ, আমাদের বাড়িতে তাহলে আজ ইলিশ মাছ রান্না হবে। হ্যাঁ সুতপা, ইলিশ মাছ নিয়ে এসেছি, কিন্তু এটাকে কিভাবে রান্না করব? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। আজ নন্দবাবুর টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনাকে ইলিশ মাছ বিক্রি করিনি বলে উনিও কোনো টাকা দেননি। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যেমন তেমন করে ঝাল মশলা কম দিয়েই তরকারি বানিয়ে দেব, আর তুমি দেখবে খেতে নিশ্চয়ই ভালো লাগবে। সুতপার কথা শুনে কমলের চিন্তা তখন একটু হলেও দূর হয়, কারণ সুতপা সত্যি সত্যি যে কোনো রান্নাই ভালো করে করতে পারত। এর পরের দিন সুতপা তার কথা অনুযায়ী ইলিশ মাছ রান্না করে সকলকে খেতে দেয়, যেটা দেখে তার মেয়ে রাধা বলে, ওহ মা, এটা তুমি কে রান্না করেছ? এতে না আছে কোনো মশলা আর নাই বা ঝাল, তরকারি দেখে তো মনে হচ্ছে কাঁচা মাছ ঝোলের উপরেই ভাসছে। আসলে মা, আজ বাড়িতে ঝাল মশলা কম ছিল আর তাই তরকারি দেখতে এরকম হয়েছে। আরে দূর, তোমার নাটক ছাড়ো তো, তোমার সবসময় একই নাটক। আর শোনো মা, মাছের যে শুধু তরকারি হয় তা কিন্তু নয়, মাছ দিয়ে ফিশ ফিঙ্গার হয়, ফিশ ফ্রাই, ফিশ কারি, ফিশ কাটলেট আরও কত কি হয়, আর তুমি কোথায় সে একই পচা খাবার বানাও। হে ঈশ্বর, এবারে আমি একে কী করে বোঝাই যে হোস্টেলে থেকে পড়াশোনা করে মাসে মাসে টাকা পেয়ে যায় তাই এ সংসারে কিছুই বোঝে না। আসলে রাধা এরকমই স্বভাবের ছিল আর সে প্রথম থেকেই তার মায়ের তৈরি খাবার পছন্দ করত না, যার কারণে সে সুতপা দেবীর প্রত্যেকটা জিনিসেই ক্ষুদ্ধত্ব। এগুলো পাশে বসে থাকা কমলবাবু সব কিছুই শুনছিল, শেষে সে আর থাকতে না পেরে বলে, না রে মা, এভাবে বলিস না, তোর মা খুবই ভালো রান্না করে, ও তো এখন আমাদের বাড়িতে কিছু নেই বলে ওরকম মনে হচ্ছে, তুই তোর মায়ের হাতে রান্না খেয়ে দেখ, সত্যিই তোর ভালো লাগবে। না বাবা থাক, আমায় আর বলতে লাগবে না, মানুষ জ্বালা জ্বালা খায় না, একটু ভালো রুচিকর খাবার হলে তবেই খেতে ভালো লাগে। আর জানো বাবা, আমার তো মাঝে মাঝে মনে হয় মা কিছুই রান্না করতে পারে না। না রে মা, তুই এভাবে বলিস না, তোর মা বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই রান্না করতে পারে, এমনকি ওকে যদি মাছ দেওয়া হয় তাহলে ও মাছেরও বিরিয়ানি করে দিতে পারবে। কি মাছ বিরিয়ানি, তুমিও না এমন কথা বলো বাবা, যে সামান্য মাছ রান্না করতে পারে না সে আবার নাকি মাছ বিরিয়ানি বানাবে, বাবা তুমি আমায় হাসালে। এই বলে রাধা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে রাধার মুখে এরকম কথা শুনে সুতপা দেবীর মন খারাপ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে রাধা তার কলেজে হোটেল ম্যানেজমেন্ট করছিল আর সেখানে তাদেরকে রান্নাবান্না শেখানো হচ্ছিল। এমনই সে বছর রাধার কলেজে কোর্স কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সে বাড়িতে এসে বলে, এই যে বাবা, তুমি না সেদিন বলছিলে মা বিরিয়ানি করতে পারে, তা আজ আমাদের দুজনের মধ্যে বিরিয়ানির কম্পিটিশন হয়ে যাক, দেখা যাক কার বিরিয়ানি রান্না ভালো হয়। কিন্তু মা, সেটার কি দরকার আছে, তুই যখন ভালো বিরিয়ানি করতে পারিস তাহলে তুই তো এমনিই আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারিস। না বাবা, এখন কথা ঘোরালে কিন্তু হবে না, তুমি সেদিন বলেছিলে যে মা মাছেরও বিরিয়ানি বানাতে পারে, তা মাছ না নিয়ে মা মাংসও নিতে পারে। না তার আর দরকার হবে না, আমি যখন মাছ বলেছি তোর মা মাছেরই বিরিয়ানি বানাবে, আর আমিও আজ ইলিশ মাছ পেয়েছি। এই সুযোগ, এতদিন বাবা মায়ের রান্না নিয়ে অনেক গর্ব করে এসেছে, আজ তা ভাঙার দিন এসে গিয়েছে। আচ্ছা বাবা তাহলে ঠিক আছে, তাহলে কালই আমাদের দুজনের বিরিয়ানি রান্নার কম্পিটিশন হবে, আর এমনিতেও কয়েকদিন পর আমি হোটেল খুলবো, সকলকে তো আমার রান্নার স্বাদও জানানোর দরকার আছে। রাধার কথা মতো পরের দিন তাদের মা ও মেয়ের বিরিয়ানির রান্নার প্রতিযোগিতা ফাইনাল হয়ে যায়। এদিকে রাধা ভালো শেফের কাজ শেখায় সে তার রান্না নিয়ে খুবই গর্বিত ছিল। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন তাদের সিদ্ধান্ত অনুযায়ী
গ্রামের বেশ কিছুজন তাদের রান্নার প্রতিযোগিতা দেখার জন্য সেখানে আসে। এদিকে রাধা ভালো বিরিয়ানি করতে পারায় বিরিয়ানির সমস্ত কিছু সামগ্রী দিয়ে খুব সুন্দর সুস্বাদু বিরিয়ানি বানিয়ে ফেলে। তখন, এই যে বাবা, এই দেখো বিরিয়ানি রান্না কেমন হয়। বিরিয়ানির গন্ধ নাকে এলেই না খেতে মন যাবে। হ্যাঁ হ্যাঁ, আর বাবা কই, মাকে তো এখানে দেখতে পাচ্ছি না, উনি কি প্রতিযোগিতার ভয়ে কোথাও পালিয়ে গিয়েছে নাকি? হ্যাঁ সত্যিই তো, সুতপা কোথায় গেল এখন? ওকে তো এখানে দেখতে পাচ্ছি না। ও কি তাহলে সত্যি বিরিয়ানি রান্না করতে পারে না? কমলবাবু মনে মনে এসবই ভাবছিল, আর তার রাধার কথা শুনে বেশ চিন্তাও হচ্ছিল। ঠিক সেই সময় সুতপা দেবী একটি ঠেলা নিয়ে ইলিশ বিরিয়ানি তৈরি করে সেখানে নিয়ে আসে। সুতপার ইলিশ বিরিয়ানি দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর সেটা ইলিশ মাছ দিয়ে তৈরি হওয়ায় তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওয়াও, কি সুন্দর গন্ধ! আমি তো মাছের বিরিয়ানির নাম জীবনেই প্রথমবার শুনলাম, তাও আবার ইলিশ বিরিয়ানি। হ্যাঁ দিদি, আমিও তো না খেয়েই বলে দিতে পারবো যে সুতপাদের ইলিশ বিরিয়ানি ভালো হবে। আর শুধু তাই নয়, আমার মতে বলে এরকম ইউনিক খাবার নামি দামি হোটেলেও পাওয়া যাবে না। কি রে রাধা, তুই কি এখনো তোর মায়ের সঙ্গে প্রতিযোগিতা করবি নাকি আগেই হার মেনে যাবি? হ্যাঁ বাবা, আমি হার মেনে গেলাম, কিন্তু মা এরকম ইউনিক ডিশ কিভাবে বানালো? আমি তো যতবার মায়ের হাতের খাবার খেয়েছি সেগুলো সাধারণই ছিল। আসলে মা, তোর মা সত্যিই ভালো রান্না করতে পারে, আর আমি হয়তো তোকে এটা আগেও বলেছিলাম, কিন্তু আমাদের সংসারে পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, আর তাই রান্নায় এটা সেটা কম পড়ে যাওয়ার কারণেই রান্না খারাপ হতো। এই বলে কমলবাবু তাকে তাদের পুরানো দিনের দারিদ্রতার কথা শোনায়, যেটি শুনে রাধাও তার ভুল বুঝতে পারে। এরপর সে তার ভুলের জন্য সুতপা দেবীর কাছে ক্ষমাও চেয়ে নেয়, ও শেষে সুতপা দেবীও তাকে ক্ষমা করে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর রাধা একটি হোটেল খোলে, যেখানে সে নিজের খাবারের পাশাপাশি তার মায়ের স্পেশাল ডিশ ইলিশ বিরিয়ানিও রাখে। সুতপা দেবীর ইলিশ বিরিয়ানির পরিচিতি হয়ে যাওয়ায় রাধার হোটেলে ইলিশ বিরিয়ানি খেতে সকলেই আসত, আর এভাবেই তাদের হোটেলের খ্যাতি বেড়ে যায় ও তারা সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।